गुड मॉर्निंग क्लास। आज हमरा आलोचना करब नवम श्रेणी शब्द और पद चैप्टारे अव्यय। आगे क्लासे हमरा सर्वनाम पर्यंत आलोचना करेछि, आज हमरा आलोचना करब अव्यय। प्रथमे जेने नेब अव्यय काके बोले, अव्यय एर अर्थ की, जार व्यय नहीं, जार व्यय नहीं ताके अव्यय बला हय। देखो अव्यय पद काके बोले, जे पदटी वाक्ये कोनो अवस्थाते क्रिया भेदे बा लिंग भेदे बा पुरुष भेदे कोनो अवस्थाते एर परिवर्तन घटे ना, जे पदटी वाक्ये कोनो अवस्थाते ही परिवर्तन घटे ना आमरा ताके बोलबो अव्यय पद। एई अव्यय पद के प्राथमिक भावे चारटी स्तरे भाग करा हयेछे। देखो पदान्वयी अव्यय एक नम्बर, दुई नम्बर समुच्चयी अव्यय, तीन नम्बर हच्छे अनन्वयी अव्यय, चार नम्बर हच्छे अनुकार अव्यय। প্রথমে যে আছে পদান্বয়ী অব্যয়, আমরা আগে পদান্বয়ী অব্যয় নিয়ে আলোচনা করব। অন্বয়ী পদান্বয়ী, অন্বয় মানে কি? মিল। তো যখন যে অব্যয় পদটি দুটি পদের মধ্যে কি ঘটায়? মিল ঘটায়। দুটি পদের মধ্যে কি ঘটায়? সংযোগ ঘটায়, মিলন ঘটায়, মিল ঘটায়, তখন আমরা তাকে বলব পদান্বয়ী অব্যয়। মানে দুটি পদকে মিলিত করে। এই পদান্বয়ী অব্যয়কে আবার তিনটি স্টেজে ভাগ করা হয়ে থাকে। এক কি? উপমাবাচক। এর তিনটি ভাগ কি কি? উপমা, দুই নম্বর হচ্ছে ব্যতীত বোঝাতে, তিন নম্বর হচ্ছে অনুসর্গ রূপে, প্রথমে কি উপমা হিসেবে, উপমা হিসেবে এই পদটি ব্যবহার হয় বা উপমা বাচক ক্ষেত্রে। যেমন ধরো ন্যায়, মত, এগুলো কি একে অন্যের সঙ্গে সাদৃশ্য বা মিল বোঝাতে বা উপমা বোঝাতে দিতে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। যেমন আখির ন্যায় পাখি বা কথামৃত, কথার ন্যায় অমৃত, মানে এখানে ন্যায় বা মত এগুলো কি উপমা বোঝাতে, একটি সঙ্গে আরেকটি উপমা বোঝানোর ক্ষেত্রে এই অব্যয়গুলি ব্যবহার হয়ে থাকে। এছাড়াও দেখো আর কি ব্যবহার হয়ে থাকে, ব্যতীত, এই ব্যতীত অর্থ বোঝাতেও ব্যবহার হয়ে থাকে। দুই নম্বরে আমরা দেখব ব্যতীত বোঝাতে, যেমন ছাড়া, ঠিক আছে, ছাড়া বা আরো এরকম কিছু আছে যেমন ব্যতিরে, বিনা, ছাড়া, বিনা, ব্যতিরে, এই যে অব্যয়গুলি দেখছো এগুলি ব্যতীত অর্থ বোঝাতে এগুলির ব্যবহার হয়ে থাকে। আর কি অনুসর্গ রূপে,
এই পদান্বয় অব্যয়ের ব্যবহার হয়ে থাকে। যেমন পাছে, পশ্চাতে, পিছনে, নিচে, পাশ, সামনে, এগুলি ব্যবহার হয়ে থাকে। এগুলো অনুসর্গ রূপে ব্যবহার হয়ে থাকে, বা নিমিত্ত, জন্য প্রভৃতি এগুলো ক্ষেত্রেও কি অনুসর্গ রূপে ব্যবহার হয়ে থাকে। এ হল পদান্বয় অব্যয়। এরপরে আমরা আলোচনা করছি সমুচ্চয় অব্যয়। দেখো সমুচ্চয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়ের কাজ হচ্ছে সংযোগ সাধন করা। যখন দেখবে যে অব্যয় কি করবে, একাধিক পদ বা বাক্য বা বাক্যাংশের মধ্যে সংযোগ ঘটাবে বা বিয়োজন ঘটাবে, তখন আমরা তাকে বলবো সমুচ্চয়ী অব্যয়। যে অব্যয়গুলি কি করবে, পদ তার সঙ্গে বাক্য বা বাক্যাংশের সংযোগ ঘটাবে। যেমন ধরো আমরা বলতে পারি রাম এবং শ্যাম। এখানে দেখো এবংটা কি দুটি পদের মধ্যে সংযোগ ঘটাচ্ছে, এটাকে আমরা বলবো সমুচ্চয়ী অব্যয়। শুধুমাত্র সংযোগ ঘটালেই যে সমুচ্চয়ী অব্যয় হবে এমনটা না। অনেক ক্ষেত্রে দেখবে বিয়োজন, মানে বিয়োজন ঘটালে বা বিয়োজক হিসেবেও এই সমুচ্চয়ী অব্যয়ের ব্যবহার আছে। যেমন অমল আসবে অথবা বিমল আসবে, দেখো অমল একটি পদ, অমল আসবে অথবা পদটি দিয়ে নাহলে বিমল আসবে, এর মধ্যে যে কোনো একজন আসবে, তাই না? তাহলে এখানে বিয়োজন হচ্ছে, বিয়োজক হিসেবে ব্যবহার হয়েছে এই অব্যয়টি, এটা হচ্ছে বিয়োজক। এছাড়া সংকোচক আর কি, সংকোচকও ঘটতে পারে। সংকোচক হিসেবেও এই সমুচ্চয়ী অব্যয়ের ব্যবহার হয়ে থাকে। সংকোচক হিসেবে কোন অব্যয়টি ব্যবহার হয়, যেমন কিন্তু, ছেলেটি দেখতে সুন্দর কিন্তু অসৎ, ছেলেটি সুন্দর দেখতে সুন্দর কিন্তু অসৎ। এই যে কিন্তু, এখানে সংকোচক হিসেবে ব্যবহার হয়েছে, সংকোচক অব্যয় রূপে। এছাড়াও আছে ব্যতিরেকাত্মক আর কি, ব্যতিরেকাত্মক যখন দেখবে যে মানে যে অব্যয়গুলি যদি তাহলে বা যদি না বা যদি বা ইত্যাদি এই সমস্ত অব্যয় ব্যবহার হয়, তখন সেটি হয় ব্যতিরেক হিসেবে ব্যবহার হয়, বা না হইলে। এক্ষেত্রে যেমন পড়াশোনা করো, নইলে ভালো ফল হবে না, এই নইলে এটা কি আছে,
ব্যক্তিরত্বাকাত্ম হিসেবে ব্যবহার হয়েছে, ব্যক্তিরত্বাকাত্ম যে অব্যয় সেটা হিসেবে ব্যবহার হয়েছে। এছাড়াও প্রশ্ন সূচক অব্যয় আছে, যেমন কি, কেন, কোথায়, এগুলি যখন ব্যবহার হয় সেটা হচ্ছে প্রশ্ন সূচক, এবং সেটাও এই সমুচ্চয়ী অব্যয়ের মধ্যে পড়ে। এরপরে আমরা আলোচনা করছি সিদ্ধান্তবাচক, যেটাও সমুচ্চয়ী অব্যয়ের মধ্যে পড়ছে সিদ্ধান্তবাচক। যেমন আমরা বলি না, সুতরাং, তাহলে, তাই, যেমন যেমন ধরো একটি উদাহরণ দেওয়া যায়, দেখো সমুচ্চয়ী অব্যয়ের যে শ্রেণী বিভাগগুলি এক নজরে দেখে নাও। এক নম্বর হচ্ছে সংযোজক অব্যয়, বৈকল্পিক অব্যয়, সংকোচক অব্যয়, ব্যতিরেকাত্মক অব্যয়, প্রশ্নবাচক অব্যয়, কারণবাচক অব্যয়, আর সংশয় বাচক অব্যয়, সিদ্ধান্তবাচক, হেতুবাচক অব্যয়, আর বাক্যালঙ্কার, আর হচ্ছে সমাপ্তি সূচক, আর নিত্য সম্বন্ধী। এগুলো হচ্ছে এই সমুচ্চয়ী অব্যয়ের শ্রেণীবিভাগ। এবার আমরা কোন অব্যয়গুলি কোথায় ব্যবহার করতে হয় সেগুলি একটা একটা করে আলোচনা করব। দেখো প্রথমেই আছে সংযোজক, এটা দেখে নাও, সংযোজক অব্যয়। এই সংযোজক কি করে? সংযোজক অব্যয়ের কাজ হচ্ছে একটি পদ তার সঙ্গে একটি বাক্য বা বাক্যাংশের মিলন ঘটানো, সংযোগ ঘটানো। আমরা একে বলবো সংযোজক অব্যয়। যেমন ধরো এবং, ও, আর, এগুলোর কি কাজ? যেমন ধরো বললাম আমি, আমি, তুমি, ও, সে, এই ওটি হচ্ছে এই সংযোজক অব্যয়। কেননা আমি, তুমি, তার সঙ্গে সেকে সংযোগ ঘটিয়েছে, সে সংযোগ ঘটিয়েছে ও, তাই এটাকে আমরা বলবো সংযোজক অব্যয়। এরপরে দেখো বৈকল্পিক আছে, বিকল্প হিসেবে এই অব্যয়গুলি ব্যবহার করা হয়। যেমন কিংবা, অথবা, যেমন ধরো বলতে পারি যে অমল কিংবা বিমল, কিংবাটি কি করছে? বিকল্প হিসেবে হয় অমলার্থে না হলে বিমলার্থে, দুটির মধ্যে বিকল্প বেছে নিচ্ছে, তাই এটিকে আমরা বলবো বৈকল্পিক অব্যয়, সংকোচক। এরপরে তিন নম্বরে আছে সংকোচক অব্যয়, যার কাজ হচ্ছে সংকোচন ঘটানো। যেমন ধরো দুটি অব্যয় সংকোচক হিসেবে যেমন ব্যবহার হয়, কিন্তু, যেমন আমি বলতে পারি সে দেখতে করছি কিন্তু তার ব্যবহার সুন্দর। দেখো কিন্তুটা এখানে সংকোচক হিসেবে ব্যবহার হচ্ছে, এটাকে সংকোচন ঘটিয়ে দিচ্ছে, এটা হচ্ছে সংকোচক অব্যয়। এরপরে আসছি ব্যতিরেকাত্মক,
ব্যতিরেকাত্মক অব্যয়, যদি না, নতুবা বা না হলে বা নইলে ইত্যাদি। যেমন আমরা বলতে পারি ভালো, পড়াশোনা করো, নতুবা চাকরি পাবে না। এখানে নতুবাটি ব্যবহার হয়েছে কিসে? ব্যতিরেকাত্মক হিসেবে। এরপর আসছি আমরা প্রশ্নবাচক, যে অব্যয়পদগুলির দ্বারা প্রশ্ন করা হয় সেগুলিকে প্রশ্নবাচক অব্যয়। যেমন কি, কেন, কোথায়, এগুলি হচ্ছে প্রশ্নবাচক অব্যয়। এরপরে দেখো আছে কারণবাচক। কারণবাচক বললে কি, যেমন যেহেতু ব্যবহার হয়, যেহেতু, কারণ, বলিয়া, এই সমস্ত এই অব্যয়ের উদাহরণ। যেমন ধরো আমি বলতে পারি মানুষ শ্রেষ্ঠ জীব কারণ সে সব দিক থেকে দেখো এখানে কারণ, এটা কারণ বোঝাচ্ছে, মানুষ শ্রেষ্ঠ জীব, কারণ তার কারণ কি, সে সব দিক থেকেই শ্রেষ্ঠ। তারপরে দেখো সংশয় বাচক অব্যয়, কোথায় ব্যবহার হয় সংশয় বা সন্দেহ জাগবে, হয়তো, নতুবা, তারপরে ধরো হয়তো, শুধুমাত্র হয়তো হবে, নতুবাটা এখানে হবে না, হয়তো এর ব্যবহার এই সংশয় সূচক বা যদি নাকি বা যদি ইত্যাদি, যদি হয়। যেমন ধরো আমরা উদাহরণ দিতে পারি, ওখানে হয়তো অসীম আছে, এখানে হয়তো দেখো ওখানে অসীম থাকতেও পারে নাও থাকতে পারে, একটা সংশয় যাচ্ছে, তাই এটা হচ্ছে সংশয় বাচক অব্যয়। তারপরে দেখো সিদ্ধান্ত বাচক, সিদ্ধান্ত নেওয়া হবে, যে অব্যয়গুলির মধ্যে দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, যেমন তাই বা সুতরাং, এগুলো হচ্ছে সিদ্ধান্ত বাচক অব্যয়। এই সিদ্ধান্ত বাচক অব্যয়গুলির উদাহরণ হিসেবে আমরা আরো বলতে পারি, যেমন তবে, কাজে কাজেই, কাজেই ইত্যাদি। এরপরে দেখো হেতু বাচক অব্যয়, যে অব্যয়গুলির মাধ্যমে একটা কারণ বোঝাবে, হেতু মানে হচ্ছে কারণ, সেগুলি হচ্ছে হেতুবাচক অব্যয়।
যেমন এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এই, এই জন্য, এই এই জন্য, এগুলো হচ্ছে হেতু বাচক অব্যয়। আরো আমরা ব্যবহার করতে পারি হেতুবাচক অব্যয়ের ক্ষেত্রে সেই হেতু, যেমন বাঙালিরা অলস, সেই হেতু তারা ভালো কিছু করতে পারে না, বা বাঙালিরা বুদ্ধিমান এই জন্যই তারা সর্বত্র ভালো ফলাফল করছে, এই যে এগুলো হেতুবাচক অব্যয়। এরপরে আছে বাক্যালঙ্কার বা বাক্যালঙ্কারিক অব্যয়, যেগুলি বাক্যে ব্যবহার করা হয় অলঙ্কার হিসেবে, এর তেমন কিছু সেটা যদি নাও থাকে বাক্যের কোনো ক্ষতি হবে না, কিন্তু বাক্যটিকে সুন্দরভাবে অলঙ্কার প্রবণ অলঙ্কার সংযুক্তভাবে রাখার জন্য বা তার বাক্যটির সৌন্দর্য প্রকাশ করার জন্য এই বাক্যালঙ্কার ব্যবহার হয়, যেমন তো, কি ইত্যাদি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বাক্যালঙ্কার অব্যয়, যেটা আমরা বলতে পারি ও ছেলে তো ছেলে নয়, ও ছেলে তো ছেলে নয়। এখানে তো ও ছেলে ছেলে নয় বললেই আমরা পারতাম, এটা অলঙ্কার হিসেবে ব্যবহার হয়েছে, এটা হচ্ছে বাক্যালঙ্কারিক অব্যয়। দেখো এরপরে যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে সমাপ্তি সূচক অব্যয়, যে অব্যয়ের মধ্যে দিয়ে একটা সমাপ্তি ঘোষণা করা হয়, সমাপ্তি সূচক, যেমন পরিশেষে বা শেষে আমরা ব্যবহার করি বিভিন্ন কিছু লিখতে গিয়ে, যে পরিশেষে আমরা বলতে পারি, পরিশেষে আমরা বলতে পারি, এই যে পরিশেষে, এটা হচ্ছে সমাপ্তি ঘোষণা করছে, সমাপ্তি সূচক অব্যয়। তারপরে দেখো লাস্ট যেটা আছে সেটা হচ্ছে নিত্য সম্বন্ধী অব্যয়, নিত্য সম্বন্ধ, যে সমস্ত অব্যয়গুলো, দুটি অব্যয় সবসময় নিত্য, মানে এখানে সবসময় একে অন্যের সঙ্গে সম্পর্ক যুক্ত, যেমন ধরো যত তত, যত তত, যেমন যত মত তত পদ। এছাড়াও আছে বরং তবু, এগুলি হচ্ছে কি নিত্য সম্বন্ধ, একে অন্যের সঙ্গে সবসময় সম্বন্ধ যুক্ত অবস্থায় থাকে, সবসময় নিত্য মানে হচ্ছে সবসময়, তাই এটা হচ্ছে নিত্য সম্বন্ধ যুক্ত অব্যয়। ঠিক আছে, এই হলো অব্যয় এর সমুচ্চয় অব্যয়ের শ্রেণীবিভাগ।